আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ম্যাপ মোডের রিভিউ নিয়ে। তো আপনারা দীর্ঘদিন যাবত কিন্তু আমাকে কমেন্ট করে গেছিলেন যে ভাই ওবিবির পাশাপাশি একটু ম্যাপ মোড দেওয়ার জন্য। তো আসলে ভালো কোনো ম্যাপ মোড আমার হাতে ছিল না, যার জন্য আমি কিন্তু রিভিউ করতে পারি নাই। তো আজকে যে ম্যাপ মোডটি রিভিউ করব, এটা সম্পূর্ণ নতুন একটি ম্যাপ মোড আর এটা সম্পূর্ণ রিয়েলিস্টিক। এই ম্যাপে আপনারা অ্যাক্সিডেন্ট দেখতে পারবেন না, তো একবারে শিওর আমি বলতে পারবো না যে হয় না, তবে আমার সামনে এখন পর্যন্ত আমি ওইরকম ধরনের দেখি নাই। যেহেতু ম্যাপটার রোডগুলো অনেক বড় আর দেখতে পারতেছেন এখানে কিন্তু নদী আছে, আবার নদীর উপর থেকে ব্রিজ আছে, আমাদের বাংলাদেশি কালচারের সাথে অনেকটাই মিলে যায়, যার কারণে কিন্তু এটা আপনারা বাংলাদেশি ম্যাপও বলতে পারেন, যেহেতু বাংলাদেশি ম্যাপের মতনই লাগতেছে। আর এখানে ট্রাফিক যেহেতু দেখতেছেন, আমরা বাংলাদেশি ট্রাফিক পাচ্ছি এখানে। আর এই ট্রাফিকের ব্যাপারে যদি বলি, আপনাকে অবশ্যই আমার এইখানে লিঙ্কের থেকে ওবিবি ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনার এরকম গাছপালা প্লাস এরকম ট্রাফিক দেখতে পারবেন। আপনি যদি অন্য ওবিবি ইউজ করেন তাহলে কিন্তু সেম গ্রাফিক্স আপনি পাবেন না, তখন বলবেন যে ভাই আমারটা তো মিলতেছে না। তো আপনাকে যদি মিলাতে হয় তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে ওবিবিটা ডাউনলোড করে নিতে হবে, তারপরে আপনারা এরকম সেম টু সেম পাবেন। আমি ওবিবির লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভালোভাবে ডেসক্রিপশনটা পড়ে নেবেন। আর ওইখানে যারা ম্যাপ মোড সেট আপ করতে না পারেন তাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও থাকবে, আপনারা ওইটা দেখে ম্যাপ মোডগুলো সেট আপ করে নিতে পারবেন খুব সহজে। আর ওই ভিডিওটা দেখলে আপনি যে কোনো ম্যাপ মোড খুব ইজিলি আপনারা সেট আপ করে নিতে পারবেন। আরেকটা ভিডিও থাকবে যারা ওবিবি সেট আপ করতে পারেন না তাদের জন্য, কারণ আপনারা যদি বাংলাদেশি ট্রাফিক ওবিবি সেট আপ না করেন তাহলে কিন্তু আপনারা এই ম্যাপে কোনো বাংলাদেশি ট্রাফিক দেখতে পারবেন না, প্লাস এরকম গ্রাফিক্সও আসবে না। তাই আপনাকে ওবিবি সেট আপটা শিখতে হবে। আর ওবিবি সেট আপ যারা না পারেন তাদের জন্য একবারে প্র্যাকটিক্যাল একটা ভিডিও আছে আমার ডেসক্রিপশনে, আপনারা একটু ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন, কোনটার কোন টিউটোরিয়াল ওইটা দেখে নেবেন, তারপরে আপনারা ওইখান থেকে সেই টিউটোরিয়ালটি দেখে আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে ভালো মতনই কিন্তু ড্রাইভিং করে যাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে যেহেতু অনেক লং একটি রোড। আর আগের যে ম্যাপ মোডগুলো ছিল ওগুলো হচ্ছে একটু সরু রাস্তা থাকার কারণে আপনারা বলতেন যে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আসলে এখানে আমি ওইরকম কোনো ইস্যু দেখতেছি না। এখানে দেখতে পারতেছেন আপনারা নিজেরাও ভিডিওতে দেখতে পারতেছেন যে অনেক বড় একটি রাস্তা, আর এখানে একটা ব্রিজ আমি পার হচ্ছি, আর ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। আর গাছপালাগুলো একবারে নতুন ওবিবিতে যেটা দেওয়া হয়েছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন, আপনার ওবিবির সাথে সাথেই আর কি এখানে গ্রাফিক্সগুলো চেঞ্জ দেখতে পারবেন সম্পূর্ণ, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ওবিবির উপরে ডিপেন্ড করে ট্রাফিকটা প্লাস এই গ্রাফিক্সগুলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, একটু কষ্ট করে ফলো করে দিবেন। তো আজকের আমার এই ম্যাপ মোডটা রিভিউ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ডাউনলোড লিঙ্কটা আমার এই ডিসক্রিপশনে একটু নিচের দিকে আছে, তো প্রথমটা হচ্ছে অরিজিনাল ভিডিও লিঙ্ক যে তৈরি করছে তার, আর দ্বিতীয় নম্বর নিচের দিকে একটু যাবেন ওখানে ডাউনলোড লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, ওখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। আর এটাতে কোনো পাসওয়ার্ড নেই, অনেকে এসে পাসওয়ার্ডের কথা বলেন, আসলে আমি কোনো কিছুতে পাসওয়ার্ড দিতে আসলে চাই না যদি না থাকে। তো যাই হোক, আজকে রিভিউটা এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ম্যাপ মোড বা ওবিবি নিয়ে দেখা হচ্ছে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।